হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি একটা বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয়টা কিন্তু অবভিয়াসলি একটা ক্লাসকে নিয়ে, যে ক্লাসটা কিন্তু হতে চলেছে 17th of June। ইয়েস, 17th of June কিন্তু একসঙ্গে দুটো বাংলা সিনেমা রিলিজ করছে এবং সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের জিতদার প্রোডাকশন হাউসের কিন্তু একটা সিনেমা আছে যার নাম হচ্ছে আয় কুকু আয়, যেখানে কিন্তু আমরা দিতিপ্রিয়া এবং বাংলার মিস্টার ইন্ডাস্ট্রি মানে আমাদের প্রসেনজিৎ কিন্তু রয়েছে মেন লিড রোলে, অ্যান্ড হুইচ ইজ ডাইরেক্টেড বাই সৌভিক কুণ্ডু, এবং সেকেন্ড হচ্ছে জালবন্দি, এবং জালবন্দিতে কিন্তু প্রিন্স রয়েছে মেন লিড রোলে মানে পীযূষ চাওলা প্রিন্স, এবং তার সঙ্গে এখানে কিন্তু বেশ বড় সড় মাল্টি স্টার স্টারকাস্ট এখানে রয়েছে। এবং এই প্রিভিয়াসলি কিন্তু এই কয়েক মাসের মধ্যে আমরা কিন্তু প্রচুর প্রচুর ক্ল্যাশ দেখতে পেয়েছি এবং সেগুলোর মধ্যে সব থেকে বিগেস্ট ক্ল্যাশ ছিল রাবণ ভার্সেস কিসমিস, তারপরে ছিল কলকাতার হ্যারি ভার্সেস মিনি, এবং রিসেন্টলি ক্ল্যাশ হয়েছে এক্স ইজিক্যাল টু প্রেম ভার্সেস হাবজি গাবজি, এবং ইভেন এটাকে নিয়ে তো একটা বেশ বড় সড় কন্ট্রোভার্সিও হয়েছিল। তো সেক্ষেত্রে এই যে 17th of June যে ক্লাসটা হচ্ছে সেটা কেন এত বড় ক্লাস, আজকে সেই বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলবো। তো আমি ফার্স্ট পয়েন্ট আমি পয়েন্ট বাই পয়েন্ট আসছি। সো ফার্স্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কমার্শিয়াল এলিমেন্ট। এই দুটো সিনেমার মধ্যে কিন্তু পুরো ভরপুর কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে যেটা কিন্তু অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে হলে আসার জন্যে। এই কমার্শিয়াল এলিমেন্টটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এখনকার দিনে, এখন যেহেতু প্রচুর পরিমাণে ফ্যামিলি ড্রামা হচ্ছে এবং এই রকম করছে ছবিগুলো হচ্ছে, এবং সেই জায়গায় এই দুটো সিনেমার মধ্যে কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট অনেক অনেক রয়েছে যার জন্য কিন্তু এই দুটো সিনেমার ক্লাসটা অনেক বড় ক্লাস হতে পারে। সেকেন্ড হচ্ছে এখানকার একজন ভালো পরিচালক, এখানে সৌভিক কুণ্ডু আমরা প্রিভিয়াস কাজ দেখেছি সুইজারল্যান্ড, একটা বেশ ভালো সাকসেসফুল মুভি ছিল, তারপরে তিনি করছেন আয় কুকু আয়, এবং এই ট্রেলারটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এবং তারপরে আসছি পীযূষ সাহা জালবন্দি। সো পীযূষ সাহাকে নিয়ে আমি কি বলবো, এর আগে কিন্তু প্রচুর বাংলাতে হিট হিট সিনেমা তিনি কিন্তু দিয়েছেন, সো এইটা একটা ফ্যাক্টর হতে পারে। এবং থার্ড পয়েন্ট আমি বলবো ট্রেলার রিয়াকশনস, দুটো সিনেমার ট্রেলার কিন্তু দুর্দান্ত রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে, বিশেষ করে প্রসেনজিৎ এবং দিদিপ্রিয়ার আয় কুকু আয় তো একটা অন্য লেভেলের রেসপন্স পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জালবন্দি ট্রেলারটাও কিন্তু বেশ প্রমিসিং লাগছে এখন অবধি, এবং সেখানে প্রিন্সের অভিনয় কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, একদম লাস্ট যে পয়েন্টটা বলবো, মিস্টার ইন্ডাস্ট্রি রয়েছে একটা সিনেমার মধ্যে এবং সেখানে দিদিপ্রিয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জালবন্দিতে একটা মাল্টি স্টার কাস্ট রয়েছে, এবং এটাও কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর হতে পারে এই দুটো সিনেমার যে ক্লাসটা অনেক বড় হওয়ার জন্য। সো তোমাদের কি মনে হয় এই ক্লাসটা কতটা বড় হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।